নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে কথা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস অরক্ষণীয়া পড়ে শোনাচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করছি আজকের গল্প অরক্ষণিয়া লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাসিমা মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন ধরো কে রে অতুল আয় বাবা বলিয়া দুর্গামণির রান্নাঘর হইতে বাহির হইলেন অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল নিরোগ হও বাবা দীর্ঘজীবী হও ওরে জ্ঞানদা। দা তোর অতুল দাদা ফিরে এসেছেন যে রে একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা কাল রাত্রিরে সাড়ে নটা দশটার সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়িটির শব্দ শুনে ভাবলুম কে এলো তখন যদি জানতুম দিদি এলেন ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম এমন মানুষ কি আর জগতে হয় তা দিদি ভালো আছেন তো বাবা এখন পুরী থেকে আসা হলো বুঝি কি করছিস মা তোর অতুলদাজে দাঁড়িয়ে রইলেন মায়ের আহ্বানে একটি বারো তেরো বছরের শ্যাম মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল এবং যত দূর পাড়া যায় ঘাড় হেঁট করিয়া দাওয়ার উপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল কথাও কহিল না মুখ তুলিয়াও চাহিল না প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল কিন্তু একটু ভালো করিয়া দেখিলেই দেখিতে পাওয়া যাইত যাবার সময় মেয়েটির চোখ মুখ দিয়া একটা চাপা হাসি যেন উছলিয়া পড়িতেছে আবার শুধু মেয়েটি নয় এদিকেও একটুখানি নজর করিলে চোখে পড়িতে পারিত এই সুশ্রী ছেলেটিরও মুখের উপরে দীপ্তি খেলিয়া একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ মুহূর্তের মধ্যে মিলাইয়া গেল অতুল আসনে বসিয়া তীর্থ গল্প বলিতে লাগিল তাহার বাপ একজন সেকেলের সদরওয়ালা ছিলেন অনেক টাকা করি এবং বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে বসিয়াছিলেন বছর চারেক হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন বিয়ে এক্সামিন দিয়া অতুল মাস দুই পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছিল সম্প্রতি রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ঘরে ফিরিয়াছে গল্প শুনিয়া দুর্গামণি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আর এমনি মহাপাতকি আমি যে আর কিছু না হোক একবার কাশি গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসব এ জন্মে সে হাতটাও কখনো পুরল না অতুল বলিল কাশি বলো আর যাই বলো মেজমাসিমা একবার সব ছেড়ে ছুঁড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে আর হয় না আমি অমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরে কি যাওয়া হতো দুর্গামণি আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন জানিস তো বাবা সব জোর করব কি দিয়ে বল দেখি তিরিশটি টাকা মাইনের উপর খেয়ে পড়ে লোকলৌকিকতা কুটুম্বিতা করে ডাক্তারপত্রীর ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি আর এই মেয়েটা দেখতে দেখতে তেরোই পা দিলে তোকে সত্যি বলছি অতুল ওর পানে চাইলে যেন আমার বুকের রক্ত হুহু করে শুকিয়ে যায় উহ এত বড় শত্রুকেও পেটে ধরে মাকে লালন পালন করতে হয় বলিতে বলিতে তাহার দুই চক্ষু সজল হইয়া উঠিল কিন্তু আশ্চর্য এই যে অতুল এত বড় দুশ্চিন্তা ও কাতরক্তির সম্মুখেও ফেক করিয়া হাসিয়া ফেলিল কহিল মাসিমার সব বাড়াবাড়ি আচ্ছা মেয়ে কি আর কারোর হয় না যে তোমারই শুধু ওই একটা হয়েছে আর রাজ্যের দুর্ভাবনা একা তোমার দুর্গামণি কহিলেন আমার এটা ঠিক ভাবনা নয় অতুল এ আমাদের মৃত্যু যন্ত্রণা সমাজ আমি জানি তো মেয়ের বিয়ে দিতে না পারলেই যাত যাবে কিন্তু দেবো কী করে টাকা চাই কিন্তু পাবো কোথায় এই ভদ্রাসনের একাংশ ছাড়া আপনার বলতে তো আর কিছু নেই বাবা আধ ঘণ্টা পূর্বে এই মেয়েটাকেই উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল স্বামী অর্থভুক্ত ভাতের থালা ফেলিয়া রাখিয়া অফিসে চলিয়া গিয়াছিলেন সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপ টপ করিয়া দুফোটা চোখের জল গাল বাহিয়া কোলের উপর ঝরিয়া পড়িল হাত দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন আর জন্মে কত স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করেছিল মতুল যে এ জন্মে পেটে না না আমি উঠলুম নইলে তুমি থামবে দুর্গামণি আর একবার চোখ মুছিয়া লইয়া কহিলেন না বাবা একটু বসো দুদণ্ড তোর কাছে কাঁদলেও বুকটা হালকা হয় তাই বলি ভগবান হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন কালো বলে কেউ যে ওকে আশ্রয় দিতেই চায় না সবাই যে চায় সুন্দরী মেয়ে পড়া সমাজ তুই কুল চরিত্র কিছুই যদি দেখবি মেয়ে কালো বলেই তাকে ঘরে ঠাঁই দিবি নে তবে সে মেয়ের বিয়ে না হলেই বাপ মাকে দণ্ড দিবি কেন অতুল কহিল কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না ভোমরাও কালো কোকিলও কালো তাদের কি আদর হয় না এসব তো চিরকালের দৃষ্টান্ত মেঝমাসিমা দুর্গামণি কহিলেন তাই দৃষ্টান্তই শুধু চিরজীবী হয়ে আছে বাবা আর কিছু নেই কিন্তু তাতে আর শান্ত না পাইনে জোরও পাইনে অতুল গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের উপরে দেখে হাত পা যেন পেটের ভেতরে ঢুকে গেছে ঠিক আমাদের মতোই না ছিল তার টাকার বল না ছিল মেয়ের রূপ তাই পাত্রের বয়সও গেল শার্টের কাছাকাছি তার মায়ের কান্নাটা আমি আজও যেন কানে শুনতে পাচ্ছি অতুল সবিস্ময়ে প্রশ্ন করিল শার্টের কাছাকাছি বলো কি তা হবে বই কি বাবা পরিচকর্তির নাচ জামাই হলো ও পাড়ার নিতাই তারই একটা আট দশ বছরের মেয়ে যে হিসেব করে দেখো দেখি খবর শুনিয়া অতুল স্তব্ধ হইয়া চাহিয়া রহিল দুর্গামণি বলিতে লাগিলেন সে মেয়ে যদি মনের ঘেন্নায় বিষ খায় কি গলায় দড়ি দেয় কিংবা কুলে কালি দিয়ে চলে যায় মা হয়ে তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দি কেমন করে বল দেখি বাবা অতুল চুপ করিয়া রহিল দুর্গামণি হঠাৎ তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন বাবা অতুল আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়া ধর্ম আছে দেখিস নে বাবা তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্তই দয়া করেই মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাঁই দেয় তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকব অতুল শশব ব্যস্তে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া আদ্র কণ্ঠে বলিয়া ফেলিল কেন এত ব্যস্ত হচ্ছ মাসিমা আমি কথা দিচ্ছি কিন্তু কথাটা সে দিতে পারিল না সহসার লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠরোধ হইয়া গেল দুর্গামণি যদি চ ইহা লক্ষ্য করিলেন না কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত কি এমন কথাটা অতুল ঝোঁকের উপর দিতে গিয়াও এমন করিয়া থামিয়া গেল অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল সহজভাবে কহিল আচ্ছা খুব চেষ্টা করব। রে গেন দা একটা পান টান না বাড়ি যাই দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন তোর অতুল দাঁড়ে একটা পান দে না গেনি মুখ পোড়া মেয়ের না আছে রূপ না আছে গুণ বলি এসব কথাও কি শেখাতে হবে মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরুলি নে পান নিয়ায় আচ্ছা আমি নিজেই গিয়ে পান নিচ্ছি কোন ঘরে কেন দা বলিয়া উচ্চকণ্ঠের সাড়া দিয়া অতুল শোবার ঘরে গিয়া প্রবেশ করিল সম্মুখে পানের শয্যা লইয়া মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল অতুল ঘরে ঢুকিয়াই গম্ভীর হইয়া বলিল মেজমাসিমা বলেছেন মুখ পরা জ্ঞানীর না আছে রূপ না আছে গুণ তাকে একটা ষাট বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে জ্ঞানদা জবাব দিল না অবনত মুখে বাটা হইতে গোটা দুই পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল অতুল পিছনে আসিয়া হাত হইতে পান লইয়া কহিল কিন্তু পান সাজা ভালো হলে এবার মাপ করা হবে ষাটকে কমিয়ে না হয় কুড়ি একুশে দাঁড় করানো যাবে জ্ঞানদা লজ্জায় মাথাটা ঝুকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল অতুল গলাটা খাটো করিয়া বলিল মাসিমার কাছে আর একটু হলেই বলে ফেলছিলুম আর কি আচ্ছা বেলা হলো চললুম জ্ঞানদা ইহারও প্রত্যুত্তর করিল না সেই যে জড়সড় হইয়া মাথা হেঁট করিয়া বসিয়া ছিল তেমনি বসিয়া রহিল কথা কওয়াও হলো না আচ্ছা বলিয়া অতুল মেয়েটির ভিজা এলো চুলের এক গোছা টানিয়া দিয়া বলিল কিন্তু আষ্টে হরিচকর্তির মতো একটা বুড়ো চললুম বলিয়া হাসিতে হাসিতে ঘর হইতে বাহির হইয়া গেল কিন্তু উঠোনে পা দিয়াই চেঁচাইয়া উঠিল মেজমাসিমা জ্ঞানোর জন্য বোম্বাই থেকে মা একজোড়া চুরি কিনেছিলেন বাইরে এসে দেখো ওই দেখি বাবা বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহির হইলেন অতুল পকেট হইতে দুগাছি চুরি বাহির করিয়া মেলিয়া ধরিল তাহার রং এবং কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাতার ভুয়ো ভুয়ো যশগান করিতে লাগিলেন চুরি দুগাছি কাঁচের বটে কিন্তু সেরূপ মূল্যবান বাহারে চুরি পাড়া কেন কলিকাতাতেও তখনও আমদানি হয় নাই বস্তুত তাহার গঠন চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বম্বে হইতে ক্রয় করিয়া আনিয়াছিল মায়ের ডাকাডাকিতে জ্ঞানতা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দ নত মুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়া তাহার অঞ্জলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া গেল তারপরে দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল সে একটি কথাও কহে নাই কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামী জানিলেন শুধু পিছনে দাঁড়াইয়া এই দুটি মানুষ ক্ষণকালের জন্য সস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনিন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন বড় ভাই গোলকনাথ মারা গেলে তার বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জরী নির্বংশ পিতৃকুলের সামান্য বিষয় আশয় বিক্রয় করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ দেবর অনাথনাথকেই আশ্রয় করিয়াছিলেন তাহারই বিষের অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মেজভাই প্রিয়নাথ গত বছর ঠিক এমন দিনে ছোট ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর তুলিয়া দিয়া পৃথগণ্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষে বসিয়া হাসিতেছিলেন কারণ একটা বৎসরও কাটিল না প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেদিন প্রিয়নাথ সাত দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণ ত্যাগ করিলেন মৃত্যুর আগের দিনটায় মরণ সম্বন্ধে যখন আর কোনো কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হা হুতাশ করিতেছিল তখনও প্রিয়নাথের একেবারে সংজ্ঞালোপ হয় নাই অতুল গ্রামে ছিল না কলিকাতার মেসে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল ভিড় ঠেলিয়া যখন সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তাহার দুই পায়ের উপর মাথা কুটিতে লাগিল যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এই আরেকটা অভাবনীয় ফাউ পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল কিন্তু অতুল এত লোকের সমক্ষে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল ক্ষণেক পরে যখন সে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের উপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা দিয়ে যাও আমার অদৃষ্টে পরে যাই থাক এ সময় আমার মতন আমার ভাবনাটাকেও যেন তিনি এইখানে ফেলে রেখে যেতে পারেন আর তোমার কাছে কখনো আমি কিচ্ছু চাইব না বলিয়া তেমনি করিয়াই মাথা ঘুরিয়া কাঁদিতে লাগিল তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময়ে অকালে মরিতেছে আজ আর তাহার কাণ্ডজ্ঞান ছিল না এত লোকের সম্মুখে কি করিতেছে কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল কিন্তু অতুল সংযমী লোক এই ব্যবহারে অন্তরে সে যতই ক্লেশ অনুভব করুক বাহিরে এতগুলি কৌতূহলী চক্ষের উপর কঠিন হইয়া উঠিল জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের স্বরে কহিল ছি শান্ত হও কান্নাকাটি করো না আমার যা বলবার তা আমি বলব বইকি। বলিয়া মুমূর্ষের শয্যার একাংশে গিয়া উপবেশন করিল দুর্গামণি স্বামীর শিয়রে বসিয়াছিলেন অতুলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যের দ্বারের উপর দাঁড়াইয়াছিলেন অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন প্রিয়নাথের এখনও একটু জ্ঞান আছে বাবা যা বলবে এই বেলা বেশ চেঁচিয়া বলো তাহলেই বুঝতে পারবে বলা বাহুল্য বৃদ্ধের এই প্রস্তাব আরও দুই একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল তাহার উপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া কহিল আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না একটুখানি বাইরে গিয়ে বসলেই আমার যা বলবার বলতে পারি নীলকণ্ঠ চটিয়া উঠিয়া বলিলেন নিরর্থক কি হে প্রতিবেশীর বিপদে আপদে প্রতিবেশী এসে থাকে তুমি কোন সার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছো বাপু অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ়স্বরে কহিল আমি উপকার করি না করি আপনাদের এমন করে বাতাস অপকার করতে আমি দেব না সবাই বাইরে যান তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দু দুপা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন সেদিনকার ছোকরা তোমার তো বড় আস্পর্দা দেখি হ্যাঁ এ একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল এলে এ পাশ করেছে কিনা একটা দশ বারো বছরের ছোঁড়া উঁকি মারিতেছিল অতুল কাহারও কথার কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল সে গিয়া আরেকজনের গায়ে পড়িল যাহার গায়ে পড়িল সে অস্ফুট স্বরে সদরলার ব্যাটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন যখন বাহিরে লোক আর কেহ রহিল না তখন অতুল মূর্ষ রোগীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিল মেসমশায় প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মেলিয়া মূড়ের মতো চাহিয়া রহিলেন অতুল পুনরায় উচ্চকণ্ঠে কহিল আমাকে চিনতে পাচ্ছেন কে প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিল অতুল এখন কেমন আছেন প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনি অস্পষ্ট স্বরে বলিলেন ভালো না অতুলের দুই চক্ষু জলে ভরিয়া গেল অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল মেসমশাই একটা কথা আপনাকে জানাচ্ছি আপনি নিশ্চিন্ত হন আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিল না এদিকে ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন কই জ্ঞানদা দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অস্ত্রবিকৃত রোদন কণ্ঠে বলিলেন একবার দেখবে জ্ঞানদাকে প্রিয়নাথ প্রথমটায় জবাব দিলেন না শেষে বলিলেন না দুর্গামণি কাঁধিয়া ফেলিয়া বলিলেন অতুল কি বলছে শুনেছ সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে আর তুমি ভেব না হতভাগীকে অনেক গালমন্দ করেছ আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও প্রিয়নাথ চুপ করিয়া চাহিয়া রহিলেন দুর্গামণি আবার সেই কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দুফোটা জল গড়াইয়া পড়িল অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না বটে কিন্তু এই আসন্নকালে তাহার হৃদয়ের একটা অতি গুরুভার নিঃসংশয় তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাৎ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান পরদিন সায়নকালে শতকরা আশিজন ভদ্র বাঙালি যাহা করে প্রিয়নাথ তাহাই করিলেন অর্থাৎ অফিসের ত্রিশ টাকা চাকরির মায়া কাটাইয়া ২৬ বছরের বিধবা ও ১৩ বৎসরের অনুরা কন্যার বোঝা তদাপেক্ষা কোনো এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া ছত্রিশ বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় ছিয়াশি বৎসরের সমতুল্য একটা জীর্ণ কঙ্কালসার দেহ তুলসী বেদী পরিত্যাগ করিয়া গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করিবা হিন্দুর বিষ্ণু লোকেই গেলেন ছোট ভাই অনাথনাথকে বাধ্য হইয়া প্রাঙ্গনের প্রাচীরের একটা দ্বার ফুটাইতে হইল অগ্রজের শ্রাদ্ধশান্তি হইয়া গেলে পনেরো ষোলো দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাঠের উপর দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বলিলেন আর না বললে তো নয় বোটান বুঝতে তো সবই পারো খেতে তোমাকে একবেলা এক মুঠো দিতে আমি কাতর নই তার দাদা আমার সঙ্গে যতই কেননা কু ব্যবহার করে যান কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনি শুনতেই আমার দেড়শো টাকা মাইনে কিন্তু কাচ্চা বাচ্চা তো কম নয় তাছাড়া আমার নিজের মেয়েটাও বারো বছরে পড়ল দেখতে পাচ্ছ তো তাই আমি বলি কি মেয়ে নিয়ে এ সময় তোমার একবার পালে যাওয়া উচিত দুর্গামণির রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন সভয়ে স্বসংকোচে কহিলেন দাদার অবস্থা তো তুমি জানো ঠাকুর কিছু নেই তার এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না তাছাড়া না নিয়ে গেলেই বা যায় কি করে বড় বউ স্বর্ণমঞ্জরী দেবরের পাশে প্রাচীরের আড়ালেই দাঁড়াইয়া ছিলেন একটুখানি গলা বাড়াইয়া কহিলেন দাদার অবস্থা ভালো নয় জানি কিন্তু তোমার দেওটি কোন লাট সাহেবের বউ আর ওই শুনতেই দেড়শো কিন্তু যা করে আমি সংসার চালাই তা আমি তো জানি আর তাও বলি অত বড় ধুমসো মেয়ে তোমার ঘাড়ে কে তোমাকে জেঁচে ঠাই দিতে যাবে বলো দিকি কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো চলে না দুর্গামণি ধীরে ধীরে বলিলেন না দিদি আমার আবার মান অভিমান কি স্বর্ণ দেওরকে বাঁ হাত দিয়া পিছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া আসিয়া কহিলেন তোমাকে মন্দ কথা তো আমি বলিনি মেজব যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলি বললে তার রাগই করো আর ঝালি করো বাপু তোমার ওই ডানা কাটা পরের বিয়ে দিতে আমরা পারবো না মেয়ে তো ওই ছোটো বউটাও পেটে ধরেছে কেউ একবার বাচ্চাদের মুখপানে চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে তা সত্যি কথা বলবো মেজব যেমন তোমার মেয়ের ছিড়ি। তেমনি গিয়ে হরিপালে পড়ে হরে থেকে যা হোক একটা চাষাভুষো ধরে দাওগে নেটা চুকে যাক শুনেছি নাকি সেখানকার লোক সুচ্ছিরি কুচ্ছিরি দেখে না মেয়ে হলেই হল দুর্গামণি চুপ করিয়া রহিলেন যে বিশ্বের জ্বালায় একদিন তাহারা পৃথক হইয়াছিলেন সেই বিষদন্ত পুনরায় উদ্যত দেখিয়া তিনি ভয়ে কাঠ হইয়া গেলেন স্বর্ণ কহিলেন যার যেমন তোমাকে কেউ তো নিন্দে করতে পারে না হ্যাঁ পারে বটে বলতে আমাকে তিনটে পাশের কমে যদি জামাই ঘরে আনি দেশ শুদ্ধ একটা ঢিঢি পড়ে যাবে সবাই বলবে এটা করলে কি এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কি না দুর্গা প্রতিমে জলে ভাসিয়ে দিলে সত্যি না বলো ঠাকুর বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন তা বই কি বলিয়া অনাথ তাহার মহামান্য ভাজের মর্যাদা রক্ষা করিয়া অফিসের বেলা হওয়ার আছিলায় প্রস্থান করিল স্বর্ণ বলিলেন তোমার ভাইকে ধরে টরে যা হোক একটা ধরে পাকড়ে দাওগে তাতে তোমার লজ্জা নেই মেজবউ কেউ নিন্দেও করতে পারবে না তিরিশটি টাকা তো সবে মাই ছিল কেই তাকে জানতো আর কেইবা বা চিনত এদের ভাই বলেই যা জানে লোকে আমি বলি কি কাল দিনটে ভালো আছে কালই চলে যাও দুর্গামণি মনে মনে একবার অতুলের কথা ভাবিলেন কিন্তু ইহার সাক্ষাতে কোনো কথাই কহিলেন না কারণ এই বড় জায়ের সম্বন্ধেই অতুলের সঙ্গে তার সম্বন্ধ স্বর্ণ অতুলের মায়ের মামাতো বোন সেদিন কেমন করিয়া জ্ঞানদা অতুলের পায়ের উপর পড়িয়া কাঁদা কাঁটা করিয়াছিল মা তাহা দেখিয়াছিলেন বটে কিন্তু অত বড় বিপদ মাথার উপরে লইয়া ইহার বিশেষ কোনো অর্থ ভাবিয়া দেখেন নাই কিন্তু দুঃখের ঘরে তো একান্ত মনে শোক করিবারও অবসর নাই তাই স্বামীর মৃত্যুর পরের দিন হইতে এই কথাটা চিন্তা করিতেছিলেন ঘরে গিয়া দেখিলেন মেয়ে চুপ করিয়া মেঝের উপর বসিয়া আছে ধীরে ধীরে তাহার কাছে বসিয়া কহিলেন দিদি যা বললেন শুনেছিস তো মেয়ে ঘাড় নাড়িয়া জবাব দিল তারপরে যে তিনি কি বলিবেন ভাবিয়া পাইলেন না কিন্তু মেয়েই তাহার সুবিধা করিয়া দিল কহিল কখনো তো বাপের বাড়ি যাওনি মা এ সময় একবার চলো না কেন মা বলিলেন মা বেঁচে নেই দাদা কোনো দিন খোঁজ নিলেন না এত বড় বিপদ শুনেও একটা চিঠি পর্যন্ত লিখলেন না কেমন করে তাদের কাছে সেধে যাই বল দেখি মা মেয়ে কহিল দুঃখের খোঁজ কেউ সেধে কখনো নেয় না মা তারা নেননি এরাও তো নেন না এরা বরং যেতেই বলছেন আমাদের মান অভিমান বাবার সঙ্গেই চলে গেছে মা চলো আমরা সেখানে গিয়েই থাকি গে মায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল মেয়ের সস্নেহে মুছাইয়া দিয়া কহিল আমি জানি শুধু আমার জন্যই তুমি কোথাও যেতে চাও না নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি এখানে থাকতে না আমার জন্য তোমাকে এতটুকু ভাবতে হবে না মা চলো দিন কতকের জন্য আমরা আর কোথাও যাই এখানে থাকলে তুমি মরে যাবে মা আর থাকিতে পারিলেন না মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন মেয়ে বাধা দিল না শান্ত করিবার চেষ্টা করিল না শুধু নীরবে জননীর বুকের উপর মুখ রাখিয়া বসিয়া রহিল অনেকক্ষণ পরে দুর্গামণি নিজেই কতকটা শান্ত হইয়া চোখ মুছিয়া বলিলেন তোকে সত্যি বলছি জ্ঞানদা তুই না থাকলে আমি যেখানে দুচক্ষ যাই সেই দিনই চলে যেতাম যেদিন তিনি জন্মের মতো চলে গেলেন শুধু তোর জন্যই পারিনি তা তো আমি জানি মা আচ্ছা একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাছা সেদিন কেন অতুলো কথা বললে না কেন দা অমন করে মুখ ঢেকে রাখিস নি মুখ ঢেকে থাকিস নে মা লজ্জা করবার সময় এ নয় আমি জানি মিছে কথা বলবার ছেলে সে নয় তবে সেই বা কেন তার মরণকালে অমন ভরসা দিলে আর তুই বা কেন তার পায়ে পড়ে অমন করে কাঁদলি জ্ঞানদা মায়ের বুকের মধ্য হইতে অস্ফুটে বলিল সে আমি জানি নে মা দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানি তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিলেন কিন্তু সে জোর করিয়া আঁকড়াইয়া ধরিয়া রহিল বিফল কাম হইয়া তিনি পুনরায় কহিলেন তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিছু মনে হয়নি বটে কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই বুঝতে পারি অতুলের মুখের কত দিনের কত ছোটোখাটো কথাই না আজ আমার মনে হচ্ছে বলিতে বলিতেই তিনি অকস্মাৎ ব্যগ্র হইয়া কন্যার দুটি হাত নিজের হাতের মধ্যে লইয়া জিজ্ঞাসা করিলেন সত্যি বল মা আমি যা মনে করছি তা মিথ্যে নয় আমি একদিন শুধু স্বপন দেখিনি জ্ঞানদা তেমনি মুখ ঢাকিয়া মৃদুস্বরে বলিল কি জানি মা তার ধর্ম তার কাছে দুর্গামণি আনন্দের আবেগে কাঁদিয়া কহিলেন আমাকে সংশয় ফেলে রেখে আর বিধিস নে একবার মুখ ফুটে বল আমি তোর বাপের জন্য একটিবার প্রাণ খুলে কাঁদি আমার এ কান্না আজ তিনি শুনতে পাবেন মেয়ে চুপি চুপি কহিল কাঁদো না মা আমি তো তোমাকে কাঁদতে বারণ করি নে বাবাকে জানাতে বলেছিলাম তিনি নিজেই তো জানিয়েছেন এখন তার ধর্ম তার কাছে দুর্গামণি এবার আর বাঁধা মানিলেন না জোর করিয়া মেয়ের আরক্ত অস্ত্রসিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাহাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের উপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অস্ত্রপাত করিলেন পরে চোখ মুছিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন তাই বটে মা তাই বটে অতুল আমার দীর্ঘজীবী হোক তার ধর্ম তার কাছেই বটে কিন্তু এ কথাটা আমাদের কারো একদিনের তরে মনে পড়েনি মা তুই নিজেই যে তাকে মরা বাঁচিয়েছিলি সে বছর লোকে বললে বেরি বেরি রোগ তা সে যে রোগী হোক ফুলে ফেটে ঘা হয়ে গেছে আগে তার মা তারপরে অতুল অতুলের তো কোনো আশাই ছিল না পচা গন্ধে ভয়ে কেউ যখন তাদের অধিক মারাত না তখন এতটুকু মেয়ে হয়ে তুই জমের সঙ্গে দিবারাত্রি লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি সে ধর্ম সে কি না রেখে পারে সাবিত্রীর মতো যাকে জমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি তাকে কি ভগবান আর কারোর হাতে তুলে দিতে পারেন এ ধর্ম যদি না থাকে তবে চন্দ্রসূর্য এখনো উঠছে কেন একটুখানি মৌন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন এখন যেখানে আমাকে বলিস সেইখানেই যাব কিন্তু তুই তো তার মত না নিয়ে যেতে পারিস নে বাছা তাই বটে তাই বটে তাই বাবা আমার ফিরে এসেই সকাল হতে না হতেই দুগাছি চুড়ি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল ও গো আর একটা বছর কেন তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না বলিয়া তিনি উচ্ছ্বসিত ক্রন্দন বস্ত্রাঞ্চল দিয়ে রোধ করিলেন বলি মেজবাউ দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হইতে ঠেলিয়া দিয়া চোখ মুছিয়া লইয়া সাড়া দিলেন কেন দিদি বড় বউ একবার ঘরের ভিতর দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন তোমাদের না হয় শোকের শরীরে খিদে তেষ্টা নেই কিন্তু বাড়ির আর সবাই তো উপোস করে থাকতে পারে না বেরিয়ে একবার বেলার দিকে চেয়ে দেখো দেখি দুর্গামণি সসব ব্যস্তে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জরি তীক্ষ্ণভাবে বলিলেন বেশ তো হেসেলটা চুকিয়ে নিয়ে মেয়েকে কাছে বসিয়ে সারাদিন বোঝাও না আমি কথাটি কব না কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পড়ে মারা যায় না বাপু ধারা সব অনাচৃষ্টি কাণ্ড আমি সইতে পারবো না বলিয়া নিঃসন্তান বড় বউ ছোট বধুর সন্তানদের প্রতি মাতৃস্নেহের পরকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়া চলিয়া গেলেন অনাথের সংসারে পুনরায় প্রবেশ করা অবধি দুর্গাকেই রান্নাঘরের সমস্ত ভার গ্রহণ করিতে হইয়াছিল তাহাতে বড় বউ এবং ছোট বউ উভয়ের সমস্ত দিনব্যাপী ছুটি পাইয়া একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্র অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কোন্দল করিয়া এবং আরেকজন ঘুমাইয়া নভেল পড়িয়া গল্প করিয়া দিন কাটাইতেছিলেন অনাথ সাড়ে আটটার ডেলি প্যাসেঞ্জার ভরে উঠিয়া যথাসময় তাহার আহার্য প্রস্তুত করিয়া দেওয়া এ বাটিতে একটা নিদারণ অশান্তির ব্যাপার ছিল এ লইয়া বড় এবং ছোট যায়ে প্রায়ই কথা কাটাকাটি এবং মন কষাকষি চলিত এ কয়দিন এই হাঙ্গামা হইতে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেক দিনের পর আবার একটা ভালোবাসার গ্রন্থিবন্ধনের সূচনা হইতেছিল কিন্তু আজ সকালে হঠাৎ সেই বাঁধনটা আরেকবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল তাহার কারণ এই যে বেলা সাতটা বাজে এবং ঝি আসিয়া নিদ্রথিত ছোট বধূকে জানাইল যে কয়লার উনানে আঁচ উঠিয়া গিয়াছে একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া আবশ্যক ছোট বউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল কেন কি করছে বেলা সাতটা বাজে আজ বুঝি তার সে হুশ নেই ঝি কহিল হুশ থাকবে না কেন গা ভরে উঠে মায়ে ঝিয়ে জিনিসপত্র গোছ গাছ ছাতা করছে এই আটটার গাড়িতে হরিপালনা কোথায় যাবে যে ছোট বউয়ের কালকের কথা মনে পড়িল কিন্তু কিছুমাত্র প্রসন্ন না হইয়া চেঁচাইয়া কহিল যাবে বললেই যাবে নাকি বাবুর হুকুম নিয়েছে দিদিকে জানিয়েছে ঝি কহিল বাবুর কথা জানি ছোট বউমা কিন্তু বড় মা তো নিজেই তাদের আজ যেতে বলেছিল তবে তবে তাকেই বলো গে সাড়ে আটটার ভাত দিতে আমি জানিনে বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া খানিকটা গুল গুড়ানো ঠোঁটের ভিতর পুড়িয়া গামছাটা কাঁধে ফেলিয়া খিরকির দিকে হনহন করিয়া চলিয়া গেল ঝি বলিল থাকলে তো বলবো তিনি গেছেন গঙ্গা চান করতে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল ছোট বউকে ফিরিতে হইল কারণ অফিসের সাহেব তাহার রাগের মর্যাদা বুঝিবে না হয় যা হোক দুটো সিদ্ধ করিয়া দিতেই হইবে না হয় স্বামীকে ঠিক সময় অভুক্ত যাইতে হইবে দুইটার একটা অপরিহার্য ছোট বউ ফিরিয়া আসিয়া দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণকণ্ঠে কহিল যাবেই তো কিন্তু এমন খেলমি করে না গেলেই কি হতো না মেজদি এই অভাবনীয় আক্রমণে দুর্গামণি অবাক হইয়া গেলেন ছোট বউ কহিল আমরা কেউ জানিনি তোমরা সকলেই যাবে তিনি গেছেন গঙ্গা নাইতে আমি তো এই উঠছি টাইমের বাদ কি করে দেই বলো দেখি প্রাতপ্যের নাম হই মাসিমারা বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইল ছোট বউ ফিরিয়া আসিয়া কহিল তুমি হঠাৎ যে অতুল অতুল কলিকাতার মেসে থাকে সেখানে চিঠি পাইয়া ছোটাছুটি করিয়া এইমাত্র আসিয়া জুটিয়াছে এখনও বাড়ি যায় নাই কহিল মাসিমা হরিপাল গঙ্গা যাত্রা করবেন আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না হরিপাল অর্থাৎ ম্যালেরিয়ার ডিপো তা এই আশ্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিলে বলো দেখি মেঝোমাসিমাও বাহ বাধা ছাতা একেবারে কমপ্লিট যে বলিয়া সে সহসে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতেই এক প্রান্ত হইতে একজোড়া জলে ভরা আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া স্তব্ধ হইয়া থামিল ছোট বউ প্রশ্ন করিলেন তুমি কি করে খবর পেলে অতুল আমি বাহ বলিয়া অতুল তাহার কৈফিয়ত শেষ করিল কোনো একটি অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরীর কণ্ঠস্বর শব্দভেদী বানের মতো আসিয়া প্রত্যেকের কানে বিধিল অর্থাৎ তিনি গঙ্গা স্নানে শান্ত সূচি হইয়া বাটিতে পা দিয়াই ঝির মুখে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন সুতরাং মেজ যায় সদ্য বৈধব্যের যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন চারপ পূর্ণ না হলে কি ভগবান কারুর এমন সর্বনাশ করেন করেন না এ তার ধর্মের সংসার এখানে অধর্ম হবার জো নেই সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাঠের ভিতরে একটা পা দিয়া কহিলেন মতলবটা তো তোমার এই বউ না খেয়ে উপোস করে ছোট কর্তা অফিসে যাক সন্ধেবেলা পিত্তি পরে জ্বর হয়ে বাড়ি ফিরে আসুক তারপর নিজের যেমন হয়েছে তেমনি সর্বনাশ আরও একজনের হোক দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন এ কপাল যার পুড়েছে দিদি সে অতি বড় শত্রুর জন্য অমন কামনা করে না কিন্তু কি করেছে তোমার যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ স্বর্ণ হাত নাড়িয়া মুখ অতি বিকৃত করিয়া কহিলেন কচি খুকি যে আমাকে বলে দিতে হবে কি করেছ সাড়ে সাতটা বাজে টাইমের ভাত রাত বেঁকে অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল তাহার বড়মাসিকে সে ভালো করিয়াই চিনিত এই জন্য কথাবার্তাও বড় একটা কহিত না কিন্তু এখন আর সহ্য করিতে না পারিয়া নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল কহিল সত্যি কথা বললে তুমি রাগ করবে মাসিমা কিন্তু কপাল নেহাত না পড়লে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না সে কথা তোমরাও জানো পাড়ার আর পাঁচজনেও জানে কিন্তু আজ যাবার দিনটায় হতভাগিনীদের একটুখানি মাপ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা হঠাৎ অতুলের কথার ঝাঁঝে দুই জায়রে বিস্ময়ের অবধি রইল না মিনিটখানেক কাহারও মুখ দিয়া কথা বাহির হইল না তারপরে স্বর্ণ কহিলেন কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসে হাজির হয়েছিস নাকি রে ছোট বউ বলিল ঝগড়া করতে আসবে কেন দিদি ওর মেজ মাসিমাকে আমরা হরিপালে গঙ্গা যাত্রা করাচ্ছি ও তাই যে শেষ দেখাটা দেখতে এসেছে ও তাই বটে ছোট বউ কহিল তাই দিদি তাই তাই তখন থেকে ভাবছি আমরা বাড়ির লোক কেউ জানলাম না তোমার বোনপটি কলকাতায় বসে জানলে কী করে তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি স্বর্ণ ক্রোধে দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন বলিতে লাগিলেন বেশ তো বাছা এতই যদি দরজ জন্মে থাকে তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন ঘরেই নিয়ে যাও না গাছুদ্দ লোক বাহবা বাহবা করবে এখন তাহার বিষের জ্বালায় অতুলেরও মাথা বেঠিক হইয়া গেল সেও বলিয়া বসিল বেশ তো মাসিমা তোমরা আপনার লোক কথাটি যদি দুদিন আগেই জেনে থাকো ভালোই তো উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতে রাজি আছি তোমাদের গায়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি ছি করবে আমি ভ্রক্ষেপও করি নে কথাটা বলিয়া ফেলিয়া অতুল নিজেও যেমনি লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল তাহার গুরুজনেরাও তেমনি অসহ্য বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন এই যে অকস্মাত কোথা হইতে একটা প্রচণ্ড ঘূর্ণি বায়ু ছুটিয়া আসিয়া লজ্জা সরম আড়াল আবডাল সমস্তই চক্ষের পলকে ভাঙ্গিয়া মুচড়াইয়া উড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল কাহারো কাছে কাহারো আর গোপন করিবার রাখিবার ঢাকিবার জায়গা রহিল না অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল যদুবাগদি গরুর গাড়িয়া নিয়া কহিল মা সময় হয়েছে জিনিসপত্র কি দেবে দাও এখন থেকে না বেরোলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সম্মুখের টিনের তরঙ্গের উপর বিছানাটা তুলিয়া নিয়া ঘাড়ে করিয়া বাহির হইয়া গেল বড় বউ ছোট বউ দ্রুত পদে প্রস্থান করিলেন দুর্গামণি দুর্গা দুর্গা বলিয়া ঘরে তালা দিয়া মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন মেয়েটা মূর্ছিতের মতো মায়ের কোলের উপর চোখ বুঝিয়া শুইয়া পড়িল এগারো বছর পরে দুর্গামণি হরিপালের বাপের ভিটায় আসিয়া উপস্থিত হইলেন তখন শরতের সন্ধ্যা এমনই একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোঁয়া লইয়া সমস্ত গ্রামখানার উপর হুমড়ি খাইয়া বসিয়াছিল যে তাহার ভিতরে প্রবেশ করিবা মাত্রই দুর্গামণির বুকের ভিতরটা ছ্যাঁত করিয়া উঠিল বাড়িতে বাপ মা নাই বড় আছেন। শম্ভু চাটুর্যের সেদিন ছিল বৈকালিক পালা জ্বরের দিন অতএব সূর্যাস্তের পরই তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন খবর পাইয়া সুপ্রাচীন বালাপোষে মাথা এবং দুই কান ঢাকিয়া খরম পায়ে খটখট শব্দে বাহিরে আসিয়া চিনিতে পারিলেন কে ও দুর্গা এলি নাকি তাই আয় দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিলেন জ্ঞানদা প্রণাম করিলে কহিলেন এটি বুঝি মেয়ে তা বিয়ে দিলি কোথায় দুর্গা কুণ্ঠিত স্বরে কহিলেন বিয়ে এখনো দিতে পারিনি দাদা যেখানেই হোক শিকগেরি এ বিয়ে দিসনি এই যে একটা সমত্ত মাগিরে দুর্গা বহুকাল অদর্শনের পর ভগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তে জমিয়া একেবারে কাঠ হইয়া গেল বলিলেন তাই তো এখানকার আবার যেসব বজ্জাত লোক তা জানতে পেলে তা আমি বলি কি ওকে হেসেল টেসেল ঠাকুর ঘরে ধরে ঢুকতে দিয়ে কাজ নেই জানিস তো এদেশের সমাজ বিশেষ হরিপাল এমন পাজি জায়গা কি ভূভারতে আছে তাই বাড়ির ভিতরে আয় এত বড় মেয়ে ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে তুই দুদিন জুড়িয়ে যেতে পারতিস এখানে থাকলে তো আর বুঝলি না দুর্গা তাজা এখন হাত পা ধুগে ও গো কই গো বলিতে বলিতে শম্ভু চাটুর্যে পুনরায় খট খট করিয়া অন্দরে প্রবেশ করিলেন দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিল সে শুধু ভগবানই দেখিলেন শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বউকে দুর্গা দেখিয়াছিলেন কিন্তু ইহাকে দেখেন নাই উপস্থিত ইনি যেমনই কালো তেমনি রোগা এবং লম্বা ম্যালেরিয়া জ্বরের রংটা যেন পোড়া কাঠের মতো তিন দিনের গোবর উঠানের মাঝখানে জমা করা ছিল তাহা এইমাত্র নিঃশেষ করিয়া ঘুটে দিয়া হাত পা ধইয়া প্রদীপের জো করিতেছিলেন স্বামীর আহ্বানে সম্মুখে আসিয়া ব্যাপার দেখিয়া থমকিয়া দাঁড়াইলেন শম্ভুর জ্বর আসিতেছিল অগন্তুক দিগের অভ্যর্থনার জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে ইহাদের পরিচয় দিয়া ঘরে গিয়া ঢুকিলেন বউয়ের নাম ভামিনী মেদিনীপুর জেলার মেয়ে কথাগুলো একটু বাঁকা বাঁকা সে হাসিয়া উপরের এবং নিচের সমস্ত মাড়িটা অনাবৃত করিয়া ননদের হাত ধরিয়া রান্নাঘরের দাওয়ায় লইয়া গিয়া পিড়ি পাতিয়া বসাইলেন তাহার হাসি এবং কথার স্ত্রী দেখিয়া দুর্গার বুকের ভিতর পর্যন্ত শুকাইয়া উঠিল আসিবার সময় দুর্গা এক হারি রসগোল্লা আনাইয়াছিলেন সেটা নামাইতে না নামাইতে এক পাল ছেলে মেয়ে কোথা হইতে যেন পঙ্গপালের মতো ছুটিয়া আসিয়া ছেঁকিয়া ধরিল চেঁচা চেঁচি ঠেলা ঠেলি সে যেন একটা হাট বসিয়া গেল তাহাদের মা ইহাকে আতখানি উহাকে শিকিখানি আর দুজনকে দুটুকরো বাটিয়া দিয়া হাঁড়িটা ছোঁ মারিয়া তুলিয়া লইয়া গিয়া শোবার ঘরের শিকায় টাঙাইয়া রাখিলেন ছেলেগুলা যে যাহা পাইয়াছিল ছিল গিলিয়া ফেলিল হাতের রস চাটিতে চাটিতে প্রস্থান করিল দুর্গা এখানকার রীতিনীতি কতক জানিতেন কারণ তিনি এই গ্রামেরই মেয়ে কিন্তু জ্ঞানদা আট দশ বছরের ছেলেগুলাকে পর্যন্ত সম্পূর্ণ দিগম্বর দেখিয়া লজ্জায় মাথা হেট করিয়া রহিল মেয়েগুলারও প্রায় ওই দশা ইতর বিশেষ যাহা আছে তাহা নিতান্তই অকিঞ্চিতকর তাহাদের নিজেদের গ্রামটাও শহর নয় বটে কিন্তু সেখানে রাস্তাঘাট আছে এমন আম কাঁঠাল ও বাঁশঢারে মাথার উপর অন্ধকার করিয়া নাই এইরূপ গোবর ও পাট পচা গন্ধ চতুর্দিক হইতে আসিয়া শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে ভারাক্রান্ত ব্যাকুল করিয়া দেয় না তখনও অন্ধকার হয় নাই একটা শৃগাল উঠোনের উপর আসিয়া দাঁড়াইতেই বড় ছেলেটা তাড়া করিয়া গেল চারিদিকে অসংখ্য ঝিঝি পোকা বিকট শব্দ শুরু করিয়া দিল দেয়ালের গায়ে একটা শুকনা ডালে হঠাৎ অশ্রুতপূর্ব এক প্রকার বিশ্রী শব্দ শুনিয়া জ্ঞানদাস সভয়ে চুপি চুপি কহিল ও কি ডাকে মা মামি শুনতে পাইয়া কহিলেন ও যে তক্ষোপ জ্ঞানদাস শিহরিয়া জিজ্ঞাসা করিলেন তক্ষোপ কি তক্ষক সাপ মামি বলিলেন হ্যাঁ মা তাই ওই যে কোন রাজাকে কামড়েছিল বলে গাছে গাছে একেবারে ভরা জবাব শুনিয়া জ্ঞানদা মায়ের মুখের প্রতি একবার চাহিল ইতিপূর্বে কান্নায় তাহার সমস্ত বক্ষ পরিপূর্ণ হইয়া গিয়াছিল এইবার সে জননীর কোলের উপর লুটাইয়া পড়িয়া একেবারে ফুপাইয়া কাঁদিয়া উঠিল কহিল এখান থেকে চলো মা এখানে আমি এক ধণ্ডও বাঁচব না মামি আশ্চর্য হইলেন বলিলেন ভয় কি গো ওরা যে দেবতা কখনো কারুর অপকার করে না আর সাপখোপের কামড়ে কটা লোক মরে বাছা বরঞ্চ ভয় যা তা ওই মেলোয়ারির একবার ধরলে আর তাতে বস্তু রাখে না এবছর দিন কুড়ি হলো তোমার মামাকে ধরেছে এর মধ্যেই যেন শতজীর্ণ করে ফেলেছে আর দিন কতক পরে কে কার মুখে জল দেবে মা এ গায়ে তার ঠিকানা থাকবে না জ্ঞানদা মনে মনে অতুলের শেষ কথাগুলি মিলাইয়া লইয়া নীরবে পড়িয়া রহিল সে রাত্রে সে একবারও ঘুমাইতে পারিল না মায়ের বুকের কাছে মুখ রাখিয়া বরংবর চমকিয়া উঠিতে লাগিল এমনি করিয়া প্রভাত হইল নতুন স্থানে নতুন আলো চোখে পড়ায় বিন্দুমাত্র তাহার আনন্দদয় হইল না বরঞ্চ সমস্ত আবহাওয়া আলো বাতাস যেন কালকের চেয়েও বেশি করিয়া তাহাকে চাপিয়া ধরিল এত বড় আইবুড়া মেয়ে দেখিয়া পাড়ার লোক ভয়ানক আশ্চর্য হইয়া গেল আমাদের বাংলাদেশের মেয়েদের বয়স ঠিক করিয়া বলার রীতি নাই সবাই জানে বাপমাকে মাকে দুই এক বছর হাতে রাখিয়া বলিতে হয় সুতরাং দুর্গা যখন বলিলেন তেরো তখন সবাই বুঝিল পনেরো তাছাড়া একমাত্র সন্তান বলিয়া নিজেরা না খাইয়া মেয়েকে খাওয়াইয়াছিলেন পড়াইয়াছিলেন সেই নিটল স্বাস্থ্যই এখন আরও কাল হইল জ্ঞানতার যথার্থ বয়সের বিরুদ্ধে ইহাই বেশি করিয়া সাক্ষ্য দিতে লাগিল দুই দিন না যাইতেই শম্ভু কথা প্রসঙ্গে ভগিনীকে কহিলেন মেয়েটার জন্য তো পাড়ায় মুখ দেখানো ভার হয়েছে একটি ভারী সুপাত্র হাতে আছে দিবি দুর্গা বলিলেন জামাই আমার স্থির হয়ে আছে আর কোথাও হতে পারে না শম্ভু বলিলেন তাহলে তো কথাই নেই কিন্তু এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে তা বলে দিচ্ছি কুড়ি পঁচিশ বিঘে ব্রহ্মত্র পুকুর বাগান ধানের গোলা লেখাপড়াতেও দুর্গা কথাটা শেষ করিতে না দিয়াই বলিলেন না দাদা আর কোথাও হবার জো নেই এই বছরটা বাদে সেখানেই আমাকে মেয়ে দিতে হবে শম্ভু বলিলেন কিন্তু আমার বিবেচনায় এই সামনের অঘ্রাণেই মেয়ে উচ্ছজ্ঞ করা কর্তব্য হয়েছে দুর্গা আর নিরর্থক প্রতিবাদ না করিয়া কাজ আছে বলিয়া উঠিয়া গেলেন ক্রমশ প্রকাশ পাইল এই সুপাত্রটি শম্ভুর এ পক্ষের বড় শ্যালক স্ত্রীর মৃত্যু ঘটায় প্রায় মাস যাবৎ বেকার অবস্থায় আছেন আর বেশিদিন থাকা কেহই সঙ্গত মনে করেন না বিশেষত ঘরে অনেকগুলি কাচ্চা বাচ্চা থাকায় একটি ডাগর মেয়ে নিতান্তই আবশ্যক হইয়া পড়িয়াছে সেই জন্যই বোধ করি দুর্গা বরংবর অস্বীকার করার সত্ত্বেও এই সুপাত্রটি একদিন সহসা আবির্ভূত হইয়া সম্মুখেই জ্ঞানদাকে দেখিতে পাইলেন এবং বলা বাহুল্য যে পছন্দ করিয়াই ফিরিয়া গেলেন অনতিকাল মধ্যেই ভগিনীর প্রতি শম্ভুনাথের স্নেহের অনুরোধ কঠোর নির্যাতনের আকার ধরিয়া দাঁড়াইল একদিন তিনি স্পষ্টই জানাইয়া দিলেন যে প্রিয়নাথের অবর্তমানে তিনিই এখন ভাগিনীর যথার্থ অভিভাবক সুতরাং আবশ্যক হইলে এই সামনের অঘ্রাণেই তিনি জোর করিয়া বিবাহ দিবেন দাদার সঙ্গে বাদানুবাদ করিয়া দুর্গা ঘরে ঢুকিয়া মেয়ের পানে চাহিয়াই বুঝিতে পারিলেন সে সমস্ত শুনিয়াছে তাহার দুই চক্ষু ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে তাহাকে বুকে টানিয়া লইয়া বলিলেন আমি বেঁচে থাকতে ভয় মা মুখে অভয় দিলেন বটে কিন্তু ভয়ে তাহার নিজের বুকের অন্তঃস্থল পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল এসব দেশে এরূপ জোর করিয়া বিবাহ দেওয়া যে একটা সচার আচার ঘটনা তাহা তাহার অজ্ঞাত ছিল না মায়ের বুকে মুখ লুকাইয়া মেয়ে উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল মা তাহার কপালে বুকে হাত দিয়া দেখিলেন জ্বরে গা ফাটিয়া যাইতেছে চোখ মুছাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন কখন জ্বর হলো মা কাল রাত্রির থেকে আমাকে জানাসনি কেন আজকাল যে ভয়ানক ম্যালেরিয়ার সময় মেয়ে চুপ করিয়া রহিল জবাব দিল না দাদার বউয়ের সহিত দুর্গা এ পর্যন্ত কোনো প্রকার ঘনিষ্ঠতার চেষ্টা করে নাই শুধু যে তাহার বিকট চেহারা ও ততধিক বিকট হাসি দেখিলেই তাহার গা জ্বলিয়া যাইত তাহা নহে তাহার অতি কর্কশ কণ্ঠস্বরও তিনি সহ্য করিতে পারিতেন না পাড়াগাঁয়ের মেয়েরা স্বভাবতই একটু উচ্চকণ্ঠে কথা কহে কিন্তু বউয়ের কথাবার্তা একটু দূর হইতে শুনিলে ঝগড়া বলিয়া মনে হইত তাহার উপর সে যেমন মুখরা তেমনি যুদ্ধ বিশারদ কিন্তু তাহার একটা গুণ দুর্গা টের পাইয়াছিল সে গায়ে পড়িয়া ঝগড়া করিতে চাহিত না তাহার গন্তব্য পথ ছাড়িয়া দিলে সে কাহাকেও কিছু বলিত না ছেলে পিলে ঘর সংসার লইয়াই থাকিত পরের কথায় কান দিত না প্রথমে আসিয়াই একদিন তাহার রান্নাবান্নায় সাহায্য করিতে গিয়াছিলেন তাহাতে সে স্পষ্ট করিয়া বলিয়াছিল তুমি দুদিনের জন্য এসেছ ঠাকুরজি তোমাকে কাজ করতে হবে না আমি রান্নাঘর ভাড়ার ঘর কাউকে দিতে পারবো না সেই অবধি দুর্গা এ বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিলেন আজ বেলা দেখিয়া বউ দৌড় গোড়ায় স্বাভাবিক চিৎকার শব্দে প্রশ্ন করিল আজ খাওয়া দাওয়া কি হবে না ঠাকুরজি হেসেল নিয়ে বসে থাকব দুর্গা মুখ তুলিয়া বলিলেন মেয়েটার ভারী জ্বর হয়েছে বউ তোমরা খাওগে আমরা আজ আর কেউ খাবো না বউ কহিল মেয়ের জ্বর তা তোমার কি হল গো জ্বর আবার কার না হয় নাও উঠে এসো দুর্গা কাতর কণ্ঠে কহিলেন না বউ আমাকে খেতে বলো না মেয়ে ফেলে আমি মুখে ভাত তুলতে পারব না তোমাদের সব আদিক খেতা বলিয়া বউ চলিয়া গেল রান্নাঘর হইতে পুনরায় কহিল জ্বর হয়েছে কোভরেজ ডেকে পাচন সিদ্ধ করে দাও মেলোয়ারি জ্বরে আবার খায় না কে আমাদের দেশে ওসব সব উপস্থিত পাঠ নেই বাপু বলিয়া সে নিজের কাজে মন দিল অপরাহ্ন বেলায় সে নিজেই একবাটি পাঁচন সিদ্ধ করিয়া আনিয়া কহিল ওলো ও গেনি উঠে পাঁচন খা ভাতে জল দিয়ে রেখেছি চল খাবি আয় মামিকে সে অত্যন্ত ভয় করিত বিনা বাক্যে উঠিয়া খানিকটা তিক্ত পাচন গিলিয়া বমি করিয়া ফেলিয়া পুনরায় শুইয়া পড়িল দুর্গা ঘরে ছিল না বমিটি শব্দে ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন মামি রাগ করিয়া উঠানে গিয়া সমস্ত পাড়া শুনাইয়া বলিতে লাগিলেন এসব বাবু মেয়ে নিয়ে আমাদের গরিব দুঃখের ঘরে আসা কেন বাপু সেই হইতে জ্ঞানদার অসুখ উত্তর বাড়িতে লাগিল তাহার ভামিনী মামি সেই যে প্রথম দিনেই বলিয়াছিল বাছা গ্রামে সাপের কামড়ে আর কটা লোক মরে মরে যা তা ওই মেলোয়ারিতে একবার ধরলে আর রক্ষে নেই তাহার কথাটার সত্যতা সপ্রমাণ হইতে বেশি বিলম্ব ঘটিল না অনতিকাল মধ্যেই জ্ঞানদাকে একেবারে শয্যাগত করিয়া ফেলিল সেদিন কার্তিকের সংক্রান্তি দুর্গা ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিলেন বউ জ্ঞানদার শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছে একে তো সংসারের কাজ ছাড়িয়া এইসব বাজে কাজ করিবার তাহার অবসর নাই তাহাতে পরের মেয়ের প্রতি এই অযাচিত সেবাটা এমনি একটা প্রকৃতি বিরুদ্ধ বিসদৃশ কাণ্ড বলিয়া দুর্গার মনে হইল যে তিনি দাদার প্রস্তাবিত সেই বিবাহ ব্যাপারটা স্মরণ করিয়া আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিলেন ভামিনীর এই যত্নটা যে সেই জন্যই তাহাতে আর সংশয়মাত্র রহিল না কারণ সে যে নিজের দাদার সহিত জ্ঞানধার বিবাহ ঘটাইবার জন্য স্বামীকে নিয়োজিত করিয়াছে এবং ভিতরে ভিতরে উত্তেজিত করিতেছে প্রথম হইতেই এই কথাটা দুর্গা শতসিদ্ধের মতো মানিয়া লইয়াছিলেন বউ গলাটা আজ একটু খাটো করিয়া কহিল তারকেশ্বরে পাশ করার ডাক্তার আছে তোমার দাদাকে আনতে পাঠিয়ে দিয়েছি ঠাকুরজি জ্বর যেন রোজ রোজ বেশিই হচ্ছে এত ভালো না দুর্গা অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না কারণ এই সুসংবাদ শুনিয়াও অন্তরের ভিতর হইতে প্রসন্ন হইতে পারিলেন না বউ সংসারের কাজে চলিয়া গেল জ্ঞানদা বালিশের তলা হইতে চিঠিখানি বাহির করিয়া কহিল জবাব দিয়েছেন দেখি বলিয়া মা সেখানি যেন কাড়িয়া লইলেন কিন্তু পরক্ষণেই অসচ্ছ আগ্রহ দমন করিয়া চিঠিখানি দুই মুঠার মধ্যে লইয়া চুপ করিয়া বসিয়া রহিলেন একবার মনে করিলেন খুলিয়া পড়ি আবার ভাবিলেন না উচিত নয় মেয়ে যেন হাতেই দিয়েছে কিন্তু মা হইয়া তিনি পড়িবেন কি করিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন কী লিখেছে অতুল জ্ঞানদা ইতিমধ্যে পাশ ফিরিয়া শুইয়াছিল সংক্ষেপে কহিল আসা উচিত ছিল না এই সব পত্রের এই দুটি কথা শুনিয়া মায়ের দুই চোখে জল আসিয়া পড়িল তিনি মনে মনে আবৃত্তি করিলেন আসা উচিত ছিল না এই সব অতুলের মুখখানি স্মরণ করিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিয়া দুর্গা মাতৃস্নেহে বিগলিত হইয়া মনে মনে বলিলেন না জানি বাছার কতই না অভিমান কতই না মর্মান্তিক ব্যথা এই দুটি কথার মধ্যে লুকানো আছে এখানে আসিয়া জ্ঞানদা জ্বরে পড়িয়াছে তাহাতেই তো বাছা সেদিন রাগ করিয়া বলিয়াছিল ইহাদের গঙ্গা যাত্রা দেখিতে কলিকাতা হইতে আসিয়াছি সত্যই তো আমি নিজে যাই করি এবং যেখানেই যাই সে আলাদা কথা কিন্তু মেয়ে লইয়া আমার যে কোনো মতে আসা উচিত ছিল না যতই কষ্ট হোক সব সহ্য করিয়াই তো সেখানে আমাদের পড়িয়া থাকা উচিত ছিল কাগজখানি অপূর্ব মমতার সহিত মুঠোর মধ্যে নাড়াচাড়া করিতে করিতে কত কথাই আজ তাহার মনে পড়িতে লাগিল স্বামীর মৃত্যুসজ্জায় অতুলের প্রতিজ্ঞা সেই চুরি দুগাছি দিবার ছলে মহাপ্রসাদ লইয়া আসা বিশেষ করিয়া আসিবার দিনটায় মাসির সহিত তাহার কলহ এ কথা তাহার মা শুনিয়াছেন পাড়ার লোকে শুনিয়াছে এতদিনে সবাই জানিয়াছে কেন সে কলিকাতা হইতে ছুটিয়া আসিয়াছিল আনন্দে গর্বে তাহার মাতৃপক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল মনে মনে বলিলেন কালো মেয়ে আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই ওরে কোকিল কালো যে কালো ডাকিলেন জ্ঞানদা এখন কেমন আছিস মা ভালো আছি মা হ্যাঁ রে আমার কথা অতুল কিছু লিখেছে পড়ে দেখো না কৌতূহল আর তিনি সামলাইতে পারিলেন না জানালার কাছে কাগজখানি মেলিয়া ধরিলেন এত বড় কাগজের মধ্যে মাত্র দুই ছত্র লেখা দেখিয়া প্রথমটা তাহার মনে হইল মেয়ে কী দিতে হয়তো কী দিয়াছে পরক্ষণেই শ্রীচরণেশু পাঠ দেখিয়া মনে মনে হাসিয়া বলিলেন তাতেই পড়তে দিয়েছে এ যে আমারই চিঠি লেখা আছে সেই সময় বলিয়াছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো জ্ঞানোদার জ্বর শুনিয়া দুঃখিত হইলাম আশা করি শীঘ্র আরোগ্য হইয়া যাইবে আমরা ভালো আছি আমার প্রণাম গ্রহণ করিবেন ইতি দুর্গার কথাটা জিজ্ঞাসা করিতে একটু বাধিল কিন্তু মায়ের প্রাণ না জিজ্ঞাসা করিয়াও থাকিতে পারিলেন না কাছে বসিয়া মেয়ের রুক্ষ চুলগুলি আঙুল দিয়া নাড়িতে নাড়িতে আস্তে আস্তে বলিলেন হ্যাঁ মা তোমার চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে জ্ঞানদা বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া কহিল আমার চিঠি আবার কোথায় মা তোমাকেই তো লিখেছেন দুর্গা একটুখানি হাসিয়া বলিলেন আমি দেখতে চাইনি শুনলেই সুখী রাগ করেছে সে তো আমি বুঝতেই পারছি না মা তিনি আলাদা চিঠিপত্র কিছুই দেননি কিছুই লেখেননি যা লিখেছেন তা ওই বলিয়া মেয়ে পুনরায় পাশ ফিরিয়া শুইল সবে দুছত্র আর কোনো কথা নেই বলিয়া দুর্গা স্তব্ধ হইয়া গেলেন তাহার যে আঙুলগুলো এতক্ষণ মেয়ের চুলের মধ্যে নানা প্রকার বিচিত্র গতিতে বিচরণ করিয়া ফিরিতেছিল সেগুলাও যেন হাড়ের মতো শক্ত হইয়া উঠিল এইভাবে অনেকক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া তিনি উঠিয়া গেলেন আবার দিন কাটিতে লাগিল প্রথম অগ্রহায়ণের শীতের বাতাস বহিতেছিল দুর্গার এক ছেলেবেলার সাথে বাপের বাড়ি আসিয়াছিল আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন পথে ডাকপিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন হাঁ দাসু আমার নামের চিঠিপত্র পাচ্ছি না কেন দাসু হাসিয়া কহিল চিঠি না এলে কি করে পাবে দিদি দুর্গা দুর্গার সন্দিগ্ধস্বরে বলিলেন আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারোর নামেই কি চিঠি আসে না দাসু কহিল এলে তো আমি দিয়েই যেতাম দিদি ঠাকুর দুর্গা বলিলেন না দাসু তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো আসতেও পারে তিন তিনখানা চিঠির জবাব দেবে না আমার অতুল তো তেমন ছেলে নয় দাসু বৃথা পরিশ্রম না করিয়া কহিল না দিদি নেই এলেই পাবে বলিয়া যাইতে উদ্যত হইলে দুর্গা বাধা দিয়া বলিলেন হাঁ দাসু এমনও তো হতে পারে তোমার পোস্ট অফিসেই পড়ে আছে পোস্টমাস্টার আমাদের নাম জানে না হয়তোবা টেবিলের তলায় ঘোঁজে ঘাজে কোথাও পড়ে গেছে তোমরা কেউ দেখতে পাওনি আমাকে এখানে তো সবাই জানে আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারি নে ব্যাকুলতা দেখিয়া দাশুর সহৃদয় চিত্তে কহিল কেন পারবে না দিদি ঠাকুরুন কিন্তু সে মিছে খোঁজা হবে আচ্ছা আমি গিয়েই আজ একবার খুঁজে দেখব যদি পাই দিয়ে যাব বলিয়া সে আর সময় নষ্ট না করিয়া চলিয়া গেল দুর্গা ঠাকুর দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন হে মা দুর্গা হে মা কালী একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায় জ্ঞানদার এত বড়ো অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না একে কোনো মতেই বিশ্বাস করা যায় সে নিশ্চয়ই লিখিয়াছে কিন্তু কোথাও গোলমাল হইয়া গেছে হায় রে মানুষের আশা শতকটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে উদয় হইল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া যাইতেও পারে একবারও ভাবিলেন না অতুলের যে কামনা এতদিন একান্ত সঙ্গপনের সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিবাদেই বাড়িয়া উঠিতে পাইয়াছিল তাহাকে এমন অসময় এত বড় অনাবৃত প্রকাশ্যতার মাঝখানে টানিয়া আনিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে এখন শত বিরুদ্ধ শক্তির সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে মানুষ এমনি অন্ধ দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন হ্যাঁ রে গানাদা দাসু চিঠিপত্র দিয়ে গেছে কি মেয়ে স্বরে কহিল না মা আজ দুই মাস হইতে উপর্যোপরি তিনখানি পত্রের জবাব আসিতেছে না দুর্গা সংশয় ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি তোর সারা না পেয়ে দাসু হয়তো ফিরে গেছে আমি বাড়িতে নেই একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস না বাছা বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন জ্ঞানদা চুপ করিয়া রহিল সে ঘুমায় নাই জাগিয়াছিল বলিয়া তর্ক করিল না মায়ের কাছে প্রত্যহ একই প্রশ্নের একই উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিল দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন কেন দাসু যে আমাকে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল অতুলের চিঠিপত্র আসিয়াছেই মেয়ে কথা কহিল না একটা মলিন কাথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল কিন্তু দুর্গা এইখানেই থামিতে পারিলেন না তিনি ভাতুষপুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন দাসু আসে নাই পরের তিন চার দিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্টক সজ্জায় বসিয়া কাটাইলেন তথাপি কিছু আসিল না অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন তিনি প্রত্যুত্তরের সংক্ষেপে জানাইলেন অতুল ভালো আছে এবং কলিকাতায় বসিয়া থাকিয়া পূর্ববৎ লেখাপড়া করিতেছে তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুরই যেন দুর্গার কানে বাজছিল এমন করিয়া অঘ্রাণ গেল পৌষ গেল কিন্তু অতুলের চিঠি আসিল না মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল মা অসুখে পড়িলেন এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না তাছাড়া বউয়ের প্রতি তাহার বিদ্বেষের আর যেন অন্ত ছিল না তাহার উল্লেখ করিতে হইলেই ঘৃণাভরে কখনো বা পোড়া কাঠ কখনো বা তারকা বলিতেন এবং যত দিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিতে লাগিল তাহার আরও একটা কারণ ছিল এই যে পোড়া কাঠ নিজের ধরনের জ্ঞান দাকে তাহার স্বাভাবিক মাধুর্যের জন্যই বোধ করি ভালোবাসিয়াছিল যত্নও করিত কিন্তু এই যত্নের মধ্যে একটা উৎকট স্বার্থের গন্ধ পাইয়া দুর্গা বিষের জ্বালায় জ্বলিতে লাগিলেন বড় দুঃখের দেহ তাই অনেক ছিলেন কিন্তু আর সহিল না মাঘের শেষে তিনি শয্যা আশ্রয় করিলেন মেয়ে কাঁদিয়া বলিল আর না মা এইবার বাড়ি চলো যা হবার সেখানেই হোক দুর্গা রাজি হইলেন তাহার সম্মতির এখন আর বিশেষ কোনো কারণ ছিল না শুধু এই পোড়া কাঠের যত্ন ও আত্মীয়তা হইতে বাহির হইবার জন্যই মন যেন তাহার অহরহ পালাই পালাই করিতে লাগিল যাত্রার উদ্যোগ হইতেছে শুনিয়া শম্ভু বাকিয়া বসিলেন তখন সকাল সাতটা আটটা শম্ভু সন্ধান নিক সারিয়া খটখট শব্দে বাহিরে আসিয়া ডাকিলেন দুর্গা দুর্গা দাওয়ার এক প্রান্তে খুঁটি ঠেস দিয়া মুখ ধুইতেছিলেন জ্ঞানদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল দাদার আহ্বানে সাড়া দিলেন দুর্গা শম্ভু কহিলেন এখন তো তোমার যাওয়া হতে পারে না কেন দাদা কেন দাদা আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যেবাতি হব নাকি সে জন্ম আমার নয় কথাটা না জানিয়েও দুর্গার বুকের ভিতরে তোলপাড় করিতে লাগিল মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কিসের কথা দাদা শম্ভু কহিল গেনির বিয়ের আর তো আমি রাখতে পারি নে কাজেই আমাদের নবীনের সঙ্গেই সামনের পাঁচই ফাগুনে কথাবার্তা পাকা করে ফেলতে হলো এদিকে গয়নাগাঠিও মন্দ দেবে না বলেছে দেখতে শুনতে সব দিকেই ভালো হবে দেখলাম কি না খবর শুনিয়া দুর্গার মাথায় বাজ ভাঙিয়া পড়িল কাঁদো কাঁদো হইয়া কহিলেন আমাকে না বলে কেন কথা দিলেন দাদা এ বিয়ে তো আমি প্রাণে থাকতে দিতে পারবো না শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন পারব না বললেই হবে আমি মামা আমি যা বলবো তাই হবে তোর জন্য কথার নরচর করব তেমন বাপে আমাকে জন্ম দেয়নি তা জানিস এইবার দুর্গা সত্যি সত্যিই কাঁদিয়া ফেলিলেন কহিলেন না দাদা মেয়ের বিয়ে এখানে আমি মোড়ে গেলেও দেব না আমার জন্য তুমি এতটুকু ভেবো না দাদা কণ্ঠরুদ্ধ হইয়া কথাটা তিনি শেষ করিতেই পারিলেন না শম্ভু এই কান্না দেখিয়া মহাবিরক্ত হইয়া দাঁত খিচাইয়া কহিলেন শুভকর্মে মিছে কাঁদিস নে করে যা হবার নয় যা পারবো না রঙ্গস্থলে পোড়া কাঠ দেখা দিলেন দুই হাত গোবর মাখা বোধ করি তখনও গোয়ালঘরের ব্যবস্থাই করিতেছিলেন উঠোনের উপর আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া মতো অকস্মাত গলায় বাজিয়া উঠিলেন বলি কে সুপাত্তরটি গা ঠাকুর একবার শুনতে পাইনে শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখিয়া বিচলিত হইলেন কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন যেই হোক তোর তাতে কি পোড়া কাঠ গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়া আসিল তেমনি কণ্ঠের সমস্ত পাড়াটা সচকিত করিয়া কহিল মামা মামাত্মী ফলাতে এসেছেন নবীনের সঙ্গে বিয়ে দেব তাহলে একশো টাকা সুদে আসলে শোধ হয়ে যায় না তাই সে সুপাত্তর আমার নিজের দাদা আমি জানি নে তারি গাজা খেয়ে পাঁচ ছেলের মা বউটাকে আট মাসের পেটের ওপর লাথি মেরে মেরে ফেললে না তাই অমন সুপাত্তর আর নেই গলায় দেবার দড়ি জোটে না তোমার দেখ দেখ শম্ভু ভগিনী ভাগিনীর সমক্ষে ক্রোধ সংবরণ করিতে পারিলেন না পায়ের খরম হাতে লইয়া চিৎকার করিলেন চুপ কর বলছি হারামজাদি পোড়া কাঠ এইবার খেপিয়া উঠিল সে এমনি একটা ভয়ঙ্কর ভঙ্গি করিয়া চেঁচাইতে লাগিল যে সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা পড়িয়া বোঝা যায় না কহিল এ আমাকে হারাম যাদি ফের মুখে আনলে পোড়া কাঠ যদি না মুখে গুজে দিই তো পাঁচু ঘোষালের মেয়ে নই আমি জোর করে বিয়ে দেবে কেন কে তুমি ও এসেছে মেয়ে নিয়ে দুদিন জুড়োতে কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে বটিটা আমার দেখে রেখো শালা ভগ্নীপথের একসঙ্গে নাক কান কেটে তবে ছাড়ব আমার নাম ভামিনী তা মনে রেখো সে মূর্তির সামনে শম্ভু আর কথা কহিল না ঘরে চলিয়া গেলেন পোড়া কাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কহিল ও কি সোজা চামার ঠাকুরছি তোমার আশা পর্যন্ত মতল বাঁটছে কি করে অমন সোনার প্রতিমা বাদরের হাতে দিয়ে ধার শোধ করে জমি খালাস করে নেবে আবার বলে মা আমি একটুখানি দম লইয়া কহিতে লাগিল বললে তুমি মনে কষ্ট করবে আমি বলতাম না ঠাকুরজি বললাম মেয়েটা জ্বরে মরে যায় একটা ভালো ডাক্তার আনো বললে অত পয়সা নেই আমার সম্বলের মধ্যে সম্বল এক গাছের উপর গাঁট ছিল আমার তাই বাধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম আর ও বলে কি না যা খুশি করব। আমি মামা মুখ পোড়া আমি বেঁচে থাকতে ভয় কি ঠাকুরঝি আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাওগে দিয়ে যখন খুশি আবার এসো দুর্গা খুঁটি ঠেস দিয়া তেমনি বসিয়া রহিলেন তাহার দুই চক্ষু দিয়া কেবল ঝরঝর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল পোড়া কাঠ কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল অনাথ বলে ওর ওপর জুলুম করবে কেন মাথার ওপর ভগবান নেই কি আমি বলি যা তোমার আছে তাই নিয়ে নাড়ো চাড়ো খাও দাও পরের নিয়ে নিজের পেট মোটা করব কি জন্য ভগবান কখনো তার ভালো করেন না সেই দিনেই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল গরুর গাড়িতে উঠিতে গিয়া দুর্গা পোড়া দু পায়ের উপর মাথা পাতিয়া আজ সত্য সত্যই তাহা অশ্রুজলে জলে ভিজাইয়া ফেলিলেন কহিলেন বউ বড় ভাজ তুমি তোমাকে তো আশীর্বাদ করতে পারি নে কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন আমার জন্যে তুমি তোমার গোট পর্যন্ত নষ্ট করে ফেললে পোড়া কাঠ আদ্যান্ত মারি বাহির করিয়া হাসিয়া কহিল ছাই গোট এই বলো ঠাকুরজি হাতে নোয়া নিয়ে স্বামী পুত্রে গো ব্রাহ্মণের সেবা করে যেন যেতে পারি নাও রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না গাড়িতে উঠে বসো গেনি মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা কিন্তু আবার আসিস বলিস নে যেন বলিয়া তাহার হাতের মধ্যে জোর করিয়া দুটি টাকা গুজিয়া দিল গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা চোখ মুছেতে কহিলেন না বুঝে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ সেসব আমার মাপ করো পোড়াকাঠ আজ আর সমস্ত মাড়ি বিকশিত করিয়া হাসিল না বরং চট করিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া কহিল পোড়া কপাল অপরাধ তো সব আমাদেরই হলো ঠাকুরজি ওলো ওগেনি মামা মামির ওপর রাগ টাগ করিস নে যেন আষ্টে বছর আম কাঠালের দিনে তোর নেমন্তন্ন রইল জামাইকে সঙ্গে করে একবার আসিস মা বলিয়া হাতের পিঠ দিয়া আর দু ফোটা চোখের জল মুছিয়া ফেলিল